নতুন বাংলাদেশের এই তো শুরু। সাকিব তামিমরা নয়, জয়ের নায়ক তরুণ প্রজন্মের ঋষাদ তানজিদরা। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে তিন বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়। আনন্দ আরও বাড়িয়েছে লঙ্কানদের টাইমড আউট সেলিব্রেশনের জবাবে মুশফিকের হেলমেট কাণ্ড। সিরিজে সমতা থাকায় সাগরিকায় শেষ ওয়ানডে হয়ে ওঠে অঘোষিত ফাইনাল। অবশ্য মাঠে টাইগারদের আধিপত্যে উড়ে গেছে লঙ্কানরা। কৃতিত্বের বড় দাবিদার ঋষাদ হোসেন, লেগ স্পিনার হিসেবে দলে আবির্ভাব, তবে তার ব্যাকটা টি টোয়েন্টি সিরিজ থেকেই কথা বলছিল। শেষ ওয়ানডেতে ভিন্ন এক ঋষাদের দেখা মিলল। কিভাবে সম্ভব হলো এমন বিধ্বংসী ইনিংস খেলা? চাপের মুহূর্তেও অধিনায়ক এই ক্রিকেটারকে দিয়েছিলেন স্বাভাবিক খেলার স্বাধীনতা, আর তাতেই এসেছে সাফল্য। না, মিরাজের আউট হওয়ার পর অবশ্যই একটু তো ডাগ আউটটা একটু টেন্স ছিল, বাট ঋষাদকে ওরকম কোনো প্ল্যান দেওয়া হয়নি। ওকে জাস্ট এটাই বলা হয়েছে যে ওর যে যেটা মন চাই ওভাবে যেন ব্যাটিং করার ন্যাচারাল যে গেম আছে। লেগ স্পিনার আমাদের নাই, ওর যদি লাস্ট নিউজিল্যান্ড সিরিজ থেকে দেখা হয় আমার মনে হয় ভালো বোলিং করছে, সাথে ব্যাটিংটা নিউজিল্যান্ড সিরিজে যেরকম ছিল তার থেকে অনেক ইম্প্রুভ করেছে আমার মনে হয়, বাট স্টিল অনেক ইম্প্রুভমেন্টের ওর জায়গা আছে, ওটা নিয়ে কাজও করছে। সো অবশ্যই খুব খুশি, এবং এরকম প্লেয়ার টিমে থাকলে তো অবশ্যই ক্যাপ্টেনের জন্য অনেক ইজি হয়। সোম্যের দুর্ভাগ্যের দিনে কপাল খুলেছে তানজিদ তামিমের। কনকাশন সাব হয়ে ওপেনিংয়ে খেলেন দুর্দান্ত এক ইনিংস। শুরুতে একাদশে না থাকলেও সব সময়ের জন্য প্রস্তুত থাকার মেসেজ ছিল টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। শান্ত অবশ্য আক্ষেপ করলেন দারুণ ইনিংস খেলেও বাজে বলে আউট হওয়ায়। ইনিংসটা যেভাবে শুরু করেছে খুবই ভালো, এবং যতক্ষণ পর্যন্ত ব্যাটিং করেছে স্পেশালি মিডিল ওভারের কিছু ওভার খুবই ভালো ব্যাটিং করেছে, বাট যেভাবে আউট হয়েছে ওটা নিয়ে খুশি ছিলাম না আমরা, কারণ সেট ব্যাটসম্যানের এই ধরনের উইকেটে খেলাটা শেষ করে আসতে পারলে টিমের লাভ হয়। মানে এটা এমন না যে কেউ 80 করছে 100 করছে, এটা আসলে ম্যাটার করে না যতক্ষণ না টিম জিততেছে। সো ইম্পর্টেন্ট হলো যে রানটা টিমের কতটুকু হেল্প করছে। ট্রফি নিয়ে সেলিব্রেশনে মুশফিকের হেলমেট নিয়ে আসা অবাক করেছে সবাইকে। টি টোয়েন্টি সিরিজ জয়ের পর অ্যাঞ্জেলো ম্যাথিউসদের টাইমড আউট সেলিব্রেশনের জবাবটা ওয়ানডে সিরিজ জিতে দিয়েছেন মুশি, যদিও এটাকে সাধারণ একটা উদযাপন হিসেবেই ব্যাখ্যা দিলেন শান্ত। আমরা যে সেলিব্রেট করছি আমাদের মন মতো সেলিব্রেশন, যেটা মনে আসছে ওটা করছি, এবং সিরিজ জেতার পরে স্বাভাবিকভাবে সেলিব্রেশন হবে। এবং মুশফিক ভাই স্পেশালি তিনটা ম্যাচে যেরকম এফোর্ট দিয়েছেন, এবং স্পেশালি আজকের ইনিংসটা ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস আমার মনে হয়। ওয়ানডের মতো টেস্ট সিরিজেও আধিপত্য ধরে রাখতে চায় বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।